আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসের আজকেই দ্বিতীয় সাময়িকের জন্য শেষ ক্লাস। তো তোমরা আশা করছি এই প্রশ্নের বোর্ডে লেখা দেখেই বুঝতে পারছো যে আমি আজকে মানবন্ধন নিয়ে আলোচনা করব, প্রশ্ন সম্পর্কে ধারণা দিব। তো আমি বিগত ক্লাসে বলেই দিয়েছি যে তোমাদের কী কী অংশ বাদ যেতে পারে সেই অংশগুলো। তো আমি আজকে আবারও চেষ্টা করছি সেই অংশগুলো উল্লেখ করে দেওয়ার জন্য, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা এইগুলো দেখেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। সংক্ষেপে, যেহেতু বাংলা দ্বিতীয় সিলেবাসটা অনেক বড়, তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় সিলেবাসটা শেষ করতে, তারপরও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু কমিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে দেখো, আমি প্রশ্নটা এখানে যেভাবে লিখেছি, এখানে তোমাদের সিলেবাসের যে টপিকসগুলো আছে সবগুলো আমি এখানে লিখে দিয়েছি, এই জন্য হয়তোবা অনেক হজবড়ো লাগছে, আমি সবগুলো বলছি না, তা বুঝতে পারবে। প্রথমে দেখো, তোমাদের এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে উত্তর দাও, তোমরা জানো যে তোমাদের বইয়ের বাংলা দ্বিতীয় যে বইটি আছে সেই বইয়ের যে অনুশীলনী আছে, ধরো আমরা পাঠ ১৩ দেখি, পাঠ ১৩তে কী আছে, বচন পরিবর্তন। তো ধরো এখানে কিছু প্রশ্ন আছে না, এই যে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি, কিংবা যে নক্তবিধানের প্রশ্ন, যে নক্তবিধান কাকে বলে বা সত্যবিধান কাকে বলে, এ ধরনের যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি, বা সন্ধি বিচ্ছেদ থেকে যদি আমরা বলি, সন্ধি বিচ্ছেদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে এগুলো, সন্ধি কাকে বলে বা এ ধরনের যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর, কাকে বলে, কয় প্রকার, কত ধরনের, বা এ ধরনের যে প্রশ্নগুলো আছে উদাহরণ দাও, কয়টি আছে বা কত প্রকার উদাহরণ দাও, এগুলো তো এগুলো সংক্ষেপে তোমরা উত্তর দিবে, এটার জন্য তোমাদের ১০ নম্বর বরাদ্দ থাকে। তো তোমরা এগুলো শিখতে আশা করছি। এরপরে আসো, এটা তো গেল ব্যাকরণের একদম অধ্যায় ৮-১৪ এবং ২৯, টোটাল যে অধ্যায়গুলো ছিল সেগুলো, তার মধ্যে আমি অধ্যায় ২৯ থেকে কোনো প্রশ্ন দিইনি এবং অধ্যায় ১৪ থেকেও কোনো প্রশ্ন আমি দিইনি। তো আশা করছি তোমরাও এই বিষয়গুলো বাদে যে অনুশীলনীগুলো আছে ওগুলো থেকে আমার দেওয়া প্রশ্নগুলো শিখলেই হবে। মোট ১৬টি প্রশ্ন আমি দিয়েছিলাম, তো আশা করছি তোমরা এগুলো ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছো। ব্যাকরণ অংশের প্রায়োরিটি, এটা আমি লিখেছি তোমাদের সিলেবাসে এভাবে কোনো টপিকস নাই, আমি এটা লিখেছি শুধু বোঝানোর জন্য যে তোমাদের যে প্রায়োগিক বিষয়গুলো আছে, যেমন আমরা ব্যাকরণ অংশে লিঙ্গ, বচন এগুলো সবই পড়ি, তাই না? তারপরে যুক্ত বর্ণ, সমাসিক শব্দ, বিপরীত শব্দ এগুলো পড়ি, ক্রিয়াপদের চরিত রূপ, তো এগুলো ব্যাকরণেরই অংশ। তো আমরা এখানে শুধু প্রয়োগিকটা দেখাই, মানে কীভাবে প্রয়োগ, ওখানে কাকে বলে, কী বলে এগুলো শিখছি, এখানে আমরা দেখাচ্ছি কীভাবে প্রয়োগ হচ্ছে। তো সেই জন্য আমি এটাই লিখেছি যে প্রয়োগিক অংশ। তো এখানে আমরা কী কী আছি, ২ নাম্বারই হবে তা না, ২, ৩, ৪ এভাবে কয়েকটা নাম্বার হতে পারে, যেহেতু এখানে অনেকগুলো টপিক্স এবং তোমাদের কয়েকটা টপিক্সের উপরেই পরীক্ষায় উত্তর করতে হয়। তো দেখো তার মধ্যে কী কী আছে, বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ আছে, যুক্তবর্ণ বিভাজন আছে, বাকধারা, একই শব্দের ভিন্নার্থ প্রয়োগ, ক্রিয়াপদ চরিত রূপ, সন্ধি বিচ্ছেদ, লিঙ্গ পরিবর্তন, বচন পরিবর্তন, এক কথা। আর এখানে আছে দেখো, ৩ নম্বরে দিয়েছি আমি চিঠি, দরখাস্ত, ফর্ম পূরণ, ৪ নম্বরে কী দিয়েছি, ৪ নম্বরে দিয়েছি রচনা। তো রচনা তোমাদের জন্য ৫টা আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো শিখবে, তোমরা জানো যে ৩টে রচনা পরীক্ষায় আসে, তাই তোমরা তোমাদের মতো যে কোনো ৩টে রচনা শিখে রাখতে পারো বা যে কোনো ২টো শিখে রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো আমি তোমাদের জন্য রচনা কমিয়ে দিব না, তোমরা তোমাদের মতো শিখে নিও, তবে যদি সবাই ৫টাই শিখে ফেলতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্যই ভালো, তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। আর যদি সময় স্বল্পতা বা অন্য পড়া চাপের জন্য শিখতে না পারো, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ৩টি রচনা শিখলে তোমরা পরীক্ষায় অবশ্যই গমন পাবে। তো এটা হচ্ছে রচনার ক্ষেত্রে সাজেশন, আমি এর বাইরে রচনা সম্পর্কে আর বলবো না, বা রচনা আমি কমিয়েও দিচ্ছি। আর চিঠি, দরখাস্ত, ফর্ম পূরণ, চিঠি দরখাস্ত ফর্ম পূরণের ক্ষেত্রে আমি এবার ফর্ম পূরণ অংশটা বাদ দিয়েছি, ফর্ম পূরণ অংশটা বাদ। তো তোমরা কী কী শিখলে হচ্ছে প্রস্তুতির জন্য, চিঠি এবং দরখাস্ত এ দুটো অংশ শিখলেই হচ্ছে, চিঠি এবং দরখাস্ত এ দুটো অংশ শিখলেই হচ্ছে। এবার আসলে এই অংশে অনেকগুলো বিষয় আছে, আমি কিছু অংশ দেখো গোলাকার করে দিয়েছি, রাউন্ড করে দিয়েছি। তো এই যে রাউন্ড করা অংশগুলো, যেমন ধরো বিপরীত শব্দ, ক্রিয়াপদের চরিত রূপ, লিঙ্গ পরিবর্তন, বচন পরিবর্তন, হ্যাঁ এই বিষয়গুলো তোমরা বাদ দিবে, এগুলো বাদ দিয়ে সমার্থক শব্দ, যুক্তবর্ণ বিভাজন, বাকধারা, একই শব্দের ভিন্নার্থ প্রয়োগ, সঙ্গী বিচ্ছেদ, এক কথার প্রকাশ, এগুলো অবশ্যই তোমরা শিখবে। কী কী বলেছে দেখো, সমার্থক শব্দ,
শব্দ যুক্ত বর্ণ বিভাজন বাগধারা একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ সন্ধি বিচ্ছেদ এবং এক কথায় প্রকাশ এগুলো তোমরা অবশ্যই শিখবে আমি তাহলে তোমাদের জন্য বিপরীত শব্দ ক্রিয়াপদের চরিত্র রূপ লিঙ্গ পরিবর্তন বচন পরিবর্তন চারটা টপিকস তোমাদের জন্য আমি বাদ দিয়েছি তো তোমরা কি করবে এগুলো ছাড়া যে বাকি টপিকসগুলো আছে তোমরা এগুলো একটু ভালো করে শিখে নেবে তোমরা চাইবে যে যেন সবগুলো বিষয়ে তোমরা টাচ করতে পারো আমি চাই তোমরা শিখো যত বেশি পারবে তত শিখবে যদি সম্ভব হয় আমার বাদ দেওয়া বিষয়গুলো তোমরা অবসর সময়ে বসে চর্চা করবে কারণ এগুলো যত চর্চা করবে তত তোমাদের জন্যই লাভ তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্যই আসলে সিলেবাসটাকে তৈরি করা তো সবাই তাহলে কী করবে যে এই বিষয়গুলো বাদে যাদের জন্য খুব বেশি প্রেশার হয়ে যাবে এই বিষয়গুলো ক্রিয়াপদের চরিত রূপ তারপর হচ্ছে বিপরীত শব্দ লিঙ্গ পরিবর্তন বচন পরিবর্তন ফর্মপূর্ণ এই বিষয়গুলো বাদ দিয়ে বাকি বিষয়গুলো তোমরা চর্চা করবে তো তোমাদের জন্য আর বিশেষ কিছু বলার নেই ভালোভাবে প্রস্তুতি নিবে আশা করছি সবাই ভালোভাবে বাড়ির কাজগুলো করে জমা দিবে এবং সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ